মাদক বিতর্ক, পুলিশের শীর্ষকর্তার সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও ফাঁস, সব এখন অতীত। নতুন বছরে বিরাট সুখবর শেয়ার করলেন ডালিউডের সবচেয়ে চর্চিত ও সবচেয়ে বিতর্কিত নায়িকা পরীমণি। মা হতে চলেছেন অভিনেত্রী, না কোনো গল্প নয়, একদম সত্যি খবর। সিনেমার পর্দায় নয়, এবার বাস্তবে অন্তঃসত্ত্বা পরীমণি। এই খবর নিজের মুখে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নায়িকা। সোমবার বিকেলে আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই খবর তুলপার উপার বাংলার চলচ্চিত্র দুনিয়া। পরীমণি বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে বলেছেন, মা হতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডাক্তার যখন কনফার্ম করল, তখন মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী আমি, আমার ডানা গজিয়েছে, আমি উড়ছি। কিন্তু আচমকা মা হওয়ার খবর, কবে বিয়ে করলেন পরীমণি আর প্রেম, সব রহস্যের উপর পর্দা তুলেছেন নায়িকা। এমনিতে তিনি সাহসী ও স্বাধীনচেতা, তবে গোপন রাখলেন না সন্তানের পিতৃ পরিচয়। পরীমণি জানিয়েছেন, অক্টোবর মাসে শুটিং সেটে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছেন তিনি। এই দিন ফেসবুকে বিকেল 4টার পর একটি ছবি পোস্ট করেন রাজ, ক্যাপশনে লিখেছেন, অভিনন্দন রাজ, ধন্যবাদ পরীমণি। ক্যাপশনের শেষে ফুর্তি ও ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন এই অভিনেতা। একই ছবি নিজের ফেসবুকের দেওয়ালেও পোস্ট করেছেন পরীমণি। গিয়াসউদ্দিন সেলিমের গুনিন সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পরীমণি রাজ। সেই ছবির শুটিং সেটেই প্রেম আর বিয়ে আর নতুন বছরের শুরুতেই মা হওয়ার সুখবর দিলেন তিনি। তিনি জানিয়েছেন, মা হওয়ার খবর জানার পর থেকে রাজ আমাকে দ্বিগুণ কেয়ার করছে, আপাতত শুটিং থেকে দূরে থাকব, সন্তান জন্ম নেওয়ার পর সুস্থ হয়েই কাজে ফিরব।